ফাসলো এইট বরজলা বিধানসভা আমসাইনি সিপিআইএম ক্যান্ডিডেট সুদীপ সরকারতে থার্টিন প্রতাপগড় আমসাইনি সিপিআইএম ক্যান্ডিডেট রামু দাসন গবাং বুট মারি বাই কপ্লাই খাইনি নাহার মঙ্গ রাজাকর আগুলিনি দাল বিদাল আমসাইও রেলি খাইকা সিপিআইএম নি আদংর সবাই জানেন যে আমাদের প্রতাপগড় বিধানসভা তো এটা বামফ্রন্টের একটা আমরা সবাই বলি বসুন্ধর তো আমাদের প্রতাপগড় বিধানসভা কেন্দ্রে আমাদের জয় 100% আমাদের নিশ্চিত কারণ মানুষ বিগত যে পাঁচ বছর চলছে মানুষের বিশেষ করে এই প্রতাপগড় বিধানসভা রাজ্যে যেমন গণতন্ত্র নেই সংবিধান আক্রান্ত আমাদের প্রতাপগড় বিধানসভা সিট এখানে গণতন্ত্র নেই মানুষ কথা বলতে পারছে না মানুষ ঘর থেকে বেরোতে পারছে না মানুষের মিটিং করার অধিকার নেই মানুষকে ভয়ভীতি করে ঘরে ঢোকার চেষ্টা করে চলছে আমরা যখন পঁচাশজ্জা করছি এই পঁচাশজ্জাগুলো তারা ফুরিয়ে দিচ্ছে কোথাও আজকে সকালেও আমাদের ফ্ল্যাগ ফিস্টুন ফুরিয়ে দিয়েছে প্রতিদিন আমরা যখনই ফ্ল্যাগ ফিস্টুন লাগাচ্ছি সেগুলো তারা ফেলে দিচ্ছে তাদের এত ভয় কারণ মানুষ তাদের পাশে নেই বামপন্থীরা আমরা যখন যাচ্ছি মানুষের কাছে মানুষ আমাদের দুয়ার ধরে আশীর্বাদ করছে এবং আমি নিশ্চিত আমাদের পদবী বিধানসভা না সারা ত্রিপুরা রাজ্যে আমাদের অষ্টমবারের মতো বামপন্থীরা প্রতিষ্ঠিত হবে এবং পদবী বিধানসভা আমাদের যে উনিশ সরকার যিনি আমাদের শ্রদ্ধেয় মন্ত্রী সাহিত্যিক কবি ছিলেন উনি শুধু আমাদের রাজ্যে না আমাদের দেশেরও একজন সুনামধন্য মানুষ ছিলেন ওনার এই জায়গা আমাদের জয় অবশ্যম্ভাবী এবং আমরা রেকর্ড করতে জয়ী হব কোন কোন বিষয়গুলো নিচ্ছেন মানুষের কাছে আমরা মানুষের কাছে এই যে রাজ্যে যখন বামপন্থী সরকার ছিল যে উন্নয়ন ছিল মানুষের কাছে মানুষের কাজের সমস্যা ছিল না কাজ ছিল খাদ্য ছিল এখন কাজ নেই মানুষের কাছে কাজ নেই বিশেষ করে এগার কাজ টুয়েটার কাজ এগুলোর মধ্য দিয়ে গরিব অংশের মানুষ তারা প্রতিদিন কাজ করতে পারত কাজের মধ্য দিয়ে তার সংসার প্রতিফলন একটা সুন্দর ভাবে তারা পরিবার প্রতিপালন করতে পারত এখন কাজ নেই মানুষের কাজ নেই বিশেষ করে বেকাররা মানে আমরা সময় একটা সুযোগ ছিল চাকরির আজকে চাকরির দরজা বন্ধ করে দিয়েছে বেকাররা আজকে পূর্ণ নয়কে ঘুরছে কোথাও কাজ নেই সরকারি চাকরি তো তারা খুলে দিয়েছে আমরা এই বিষয়গুলো মানুষের কাছে যাচ্ছি থ্যাংক ইউ সুদীপ সরকারকে কাছে